এখানকার নির্বাচন কমিশনার সে বদমাইশি করছে দিদির নির্দেশে। প্রশাসনিক জটিলতা তৈরি করে নির্বাচনের কারচুপির রাস্তাটাকে তারা সুগম করতে চাইছে, নির্বাচনের কারচুপির রাস্তাটাকে তারা প্রশস্ত করতে চাইছে। তাই কেন্দ্রীয় বাহিনীর নামে বাংলার মানুষের উচ্ছ্বাস উৎসাহ থাকলেও সেই কেন্দ্রীয় বাহিনী কী করে বিপথে চালিত করা যায় তার জন্য সমস্ত ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে। তাই প্রশাসনিক জটিলতা তৈরি করে সেই কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আস্থা বিশ্বাস ফিরে পাওয়ার ব্যবস্থা করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তা পশ্চিমবঙ্গে পালিত হবে না। পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে হিংসা, আর সেই হিংসা নিয়েই এবার বিস্ফোরক অধীর চৌধুরী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অধীরবাবু। অধীরবাবু, আপনি বলছিলেন যে এই রাজ্যে লোকাল নির্বাচন করা সম্ভব নয়, কেন বলছেন? উপযুক্ত জায়গা নয় পশ্চিমবঙ্গ, কারণ এখানকার রাজ্য নিজে চায় না সন্ত্রাসমুক্ত নির্বাচন হোক, নিশ্চিন্তে নির্ভয়ে মানুষ ভোট দিক। এখানকার রাজ্য চায় না, যেখানকার রাজ্য নিজে চায় না, যেখানকার রাজ্য নিজে সন্ত্রাস করে সেই রাজ্যে স্থানীয় নির্বাচনের নামে মানুষ খুন হচ্ছে, ঘর বাড়িতে আগুন জ্বলছে, বোমার বিস্ফোরণ হচ্ছে, সারা বাংলা আতঙ্কিত। তাই স্বাভাবিকভাবেই এ বাংলায় নির্বাচন করার উপযুক্ত পরিবেশ নেই, এ বাংলার নির্বাচন করার জন্য উপযুক্ত ক্ষেত্র নয়, রাজ্য নয়। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, এ বাংলায় স্থানীয় নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। আপনি তো কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জন্য, কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখনও এটা স্পষ্ট নয় যে কোম্পানি কত কোম্পানি ডিপ্লয় করা হবে। এখানকার প্রশাসন, এখানকার নির্বাচন কমিশনার সে বদমাইশি করছে দিদির নির্দেশে। প্রশাসনিক জটিলতা তৈরি করে নির্বাচনের কারচুপির রাস্তাটাকে তারা সুগম করতে চাইছে, নির্বাচনের কারচুপির রাস্তাটাকে তারা প্রশস্ত করতে চাইছে। তাই কেন্দ্রীয় বাহিনীর নামে বাংলার মানুষের উচ্ছ্বাস উৎসাহ থাকলেও সেই কেন্দ্রীয় বাহিনী কী করে বিপথে চালিত করা যায় তার জন্য সমস্ত ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে। তাই প্রশাসনিক জটিলতা তৈরি করে সেই কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আস্থা বিশ্বাস ফিরে পাওয়ার ব্যবস্থা করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তা পশ্চিমবঙ্গে পালিত হবে না। আদিবাবু, একটা শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আরও একাধিক শাসক দলের নেতা মন্ত্রীদের কেন্দ্রীয় সংস্থা তলব করলে তারা পঞ্চায়েতের অছিলায় এড়াচ্ছেন, মলয় ঘটক এড়াচ্ছেন, এবং এবার নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সায়নী ঘোষকে তলব কেন্দ্রীয় সংস্থা। আমি তো বলবো ইডিকে সিবিআইকে পঞ্চায়েত নির্বাচনের জন্য জিজ্ঞাসাবাদ কেন আটকাবে? কলকাতায় অফিস আছে, তারা কি বাড়িতে ঘুমাতে যায় না? ইডি বা সিবিআইয়ের উচিত ঘাড় ধাক্কা দিয়ে এই সমস্ত চোরদেরকে জেলে ভরে দেওয়া বা জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া। সেটা পারছে না, তার একটাই কারণ, মোদি এখনো পর্যন্ত দিদির প্রতি প্রসন্নতায় ভুগছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।